মুসলমান সাম্প্রদায়িক দল এআইডিএফক আমি ধুবুরীত হরুয়াইছো আর একটা সময়তে হিন্দু সাম্প্রদায়িক মৌলবাদী দল বিজেপিকো তাত হরুয়াইছো দুইটা দলকে হরুয়াই আমি আমার বিরোধী ঐক্যমঞ্চ প্রার্থীক 3 লাখৰ পৰা 5 লাখ ভোটৰ ভিতৰত জিকাইছো হয় যেহেতু আজি যেহেতু ধেমাজি জিলাত কৃষক মুক্তি সংগ্রামতি ষষ্ঠ দ্বিবার্ষিক অধিবেশন অনুষ্ঠিত কৰা হৈছে আৰু ষষ্ঠ দ্বিবার্ষিক অধিবেশনত ইতিমধ্যে যেহেতু শিৱসাগৰ সমষ্টিৰ বিধায়ক অখিল গগৈ বা যিহেতু ইয়াত উপস্থিত আছে আমি তেখেতৰ জানিব চেষ্টা কৰিম যিহেতু লোকসভা নির্বাচন ইতিমধ্যে শেষ হৈছে আৰু তাৰ পিছত ইতিমধ্যে নির্বাচনৰ শেষ হোৱাৰ পিছত আপোনালোকে বিৰোধী মই পুনৰবাৰ এটা প্ৰশ্ন কৰিছোঁ যে ধুবুৰী যিখন আসন বদুদ্দিন আজমলে এতিয়াও কিন্তু আসলে নিজের মানে মানে যোনে যি নকক লাগিলে ধুবুরীত আমি জিকিলো আর সর সুরাকে জিকা নাই ধুবুরীত আমি 3 লাখৰ পৰা 5 লাখ ভোটত জিকি ধুবুরীত জিকাটো তাৎপর্যপূর্ণ এই কারণে তাৎপর্যপূর্ণ এই কারণে যে ধুবুরীত এটা সাম্প্রদায়িক দলে সাম্প্রদায়িক দলের এজন সভাপতিয়ে এনেকৈ দীর্ঘদিন ধরে থাকার কারণে হিন্দু মুসলমানের রাজনীতি বিজেপি আর এআইডিএফে মিলি সাম্প্রদায়িক রাজনীতি করবলে সুযোগ লাভ করেছিল গতি আমি ধুবুরীত এবার বিজেপি কি কয় এআইডিএফক পরাজিত করা একটা মিশন হিসাবে লৈছিলোঁ রাইজর দলের একটা মিশন আসে হেতু সেই অপারেশনত মই নিজে আগভাগ লৈছিলোঁ আর মই আপনাদের মানুষক ডাঠি কব খুঁজেছো যে মুসলমান সাম্প্রদায়িক দল এআইডিএফক আমি ধুবুরীত হরুয়াইছো আর একটা সময়তে হিন্দু সাম্প্রদায়িক মৌলবাদী দল বিজেপিকো তাত হরুয়াইছো দুইটা দলকে হরুয়াই আমি আমার বিরোধী ঐক্যমঞ্চ প্রার্থীক 3 লাখৰ পৰা 5 লাখ ভোটৰ ভিতৰত জিকাইছো কেবল অকল তাতে নহয় দেই কেবল তাতে ধুবুরীতে নহয় আমি আপনাদের কোঁ যে উজনি অসমতো এবার খিলঞ্জীয়া মানুষে সম্পূর্ণরূপে বিজেপিক বিদায় দিছে খিলঞ্জীয়া মানুষে উজনি অসমত ডিব্রুগড়ত খিলঞ্জীয়া মানুষে ভোট দিয়া নাই ভোট খিলঞ্জীয়া মানুষে আগতে যাবার আপনাদের লোকসভা নির্বাচনত দেখিছিল যে সর্বানন্দ সোণোৱালের স্লোগান আছিল যদি হওয়া অসমিয়া সর্বানন্দক ভোট দিয়া এবার সর্বানন্দ সোণোৱালের স্লোগান আছিল যদি হওয়া বহিরাগত সর্বানন্দক ভোট দিয়া আর যদি হওয়া অসমিয়া সকলে লুৰিণজ্যোতিক ভোট দিয়া সকলে লুৰিণজ্যোতি গগৈক এবার খিলঞ্জীয়া মানুষবিলাকে ভোট দিছে যোরহাটের সকল খিলঞ্জীয়া মানুষে এবার গৌরব গগৈক ভোট দিছে গৌরব গগৈ সেইকাৰণে জিকিব আর লুৰিণজ্যোতি গগৈ জিকিব উজনি অসমত তেওঁলোকে যেহেতু খিলঞ্জীয়ার প্রভুত্বর কথা কৈ আছিল ন যে আমি খিলঞ্জীয়া আমার হাতত আছে এনেকে ধরনের হিমন্ত বিশ্বই নিজকে খিলঞ্জীয়ার মানে আপনার সর্দারের নিচিনাকে নকয় জানো বাগানের যেনে সর্দার থাকে খিলঞ্জীয়া সর্দার বনিব খুঁজেছিল সেই খিলঞ্জীয়া সর্দারক এবার ভাল মার দিয়া হয়েছে উজনি অসমত দ্বিতীয়তে নগাঁওত যেতিয়া আহি গলো আপনাদের নিজে দেখিলে যে আগতে হিমন্ত বিশ্ব শর্মায় কৈ আছিলে যে আমাক মিয়ার ভোট নালাগে আমাক মুসলমানের ভোট নালাগে অগরং বগরং সাম্প্রদায়িক কথাবিলাক কৈ আছিলে না নাই এতিয়া নগাঁওত যেতিয়া আহি গলো উজনিত যেতিয়া হারি গল খিলঞ্জীয়া মানুষে তেওঁলোকক বিদায় দিলে এবার তেওঁলোকক মিয়ার ভোট লগা হল কিন্তু এবার মিয়ায়ও তেওঁলোকক রাম পিতন দিছে মিয়ার ভোটও নাপালে খিলঞ্জীয়ার ভোটও নাপালে সেইকাৰণে আপনাদের দেখিবলৈ পাব যে হিমন্ত বিশ্ব শর্মায় আগতে 14টার ভিতর 14টা আসন পাম বলে কৈছিলে নহলে 13খন আসন পাম বলে কৈছিলে নহলে 12.5খন আসন পাম বলে কৈছিলে এটা কত গল তেওঁলোকৰ ডায়লগ আপোনালোকে নিজে দেখিব যে এবার বিজেপিয়ে হারিব যথেষ্ট পরিমাণে যোরহাটত হারিব ডিব্রুগড়ত হারিব নগাঁওত হারিব করিমগঞ্জত হারিব গুৱাহাটীত হারিব ধুবুরীত হারিব এনেকে হারিব আপোনালোকে চাব যে হিমন্ত বিশ্ব শর্মার দাদাগিরি অসমৰ ৰাজনীতিত আৰু নচলে হিমন্ত বিশ্ব শর্মার আধিপত্য সাম্প্রদায়িক রাজনীতির যে আধিপত্য চলিছিল সেটুক আমি এবার প্রতিহত করেছো আর এবার অসমিয়া মানুষে সাম্প্রদায়িকতার উদ্ধত গৈ প্রকৃত অর্থ জাতির পক্ষত থাকা সরকার বনাবর কারণে 2026 সনত কাম করব মই আপনার আজিয়ে কই গলো প্রথমবারের কারণে সাংবাদিকক আপনার আজি কই থাকি 2026 সনত বিজেপি হারিব আর আমি বিরোধী পক্ষই বিজেপি কি কয় 2026 সনত আমি সরকার গঠন করব 2026 সনত যোরহাটের নির্বাচন খেলে চর্চা চলাই যোরহাটের আহকসন এবার রাম কেন গু হারণ দিয়াম নয় হিমন্ত বিশ্ব শর্মা হ্যাঁ গু হারণ হারিব যোরহাটলে আহ যদি দম আছে এবার যোরহাটত আমি এমপিত এমপিত হরুয়াই দিলো এমপিত হরুয়াই দিলো এবার হিমন্ত বিশ্ব শর্মা যেটা বিধানসভালে যেটা আহিব বিধানসভার ইলেকশনত যোরহাটত খেলিবলে আহিব গু হারণ দিম এখন উজনি অসমতে শিক্ষা পাই যাব তার মধ্যে প্রশ্ন করেছো যে কাজিরঙা যেহেতু যথেষ্ট সংখ্যক থলুয়া উদ্যোগীয়ে কাজিরঙা বিশেষকৈ পর্যটন ব্যবসায় চলাইছে তার মধ্যে কিন্তু সরকারে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে 3খন 500 টকা হোটেল তালকে কাজিরঙা নির্মাণ করব তারপর আসলে আপনাদের এই যেসব বর্তমান খিলঞ্জীয়া কাজিরঙাত 500 টকা হোটেল হোক হ্যাঁ আমার কোনো আপত্তি নাই হ্যাঁ 500 টকা হোটেল হোক কারণ কাজিরঙাতে এটা ইন্টারন্যাশনাল ডেস্টিনেশন হয়ে গেল
ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হওয়ার কারণে ইন্টারনেশনাল ডেস্টিনেশন গতি যদি কেখনমান ফাইভ স্টার হোটেল হয় বেয়া একো নহয়। আমার থলুয়া উদ্যোগী মারিব নয়, আমি কাজিরঙাত পুরা রোটেড থলুয়া উদ্যোগীবিল আমি প্রত্যেক ক্ষেত্রতে মানে মানুষ তো আর ফাইভ স্টার হোটেলত থাকবলে না যায়, বাহির মানুষবিল থাককি। হ্যাঁ, কিন্তু মানে আপনার কলো যে কাজিরঙার যে ইন্ডাস্ট্রি এতালেক আমার খিলঞ্জিয়া মানুষের হাতত আছে, ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা আমি শিলঞ্জিয়ার হাতত রাখিছো। আর কাজিরঙাত আমি ফাইভ স্টার হোটেলত যোন থাকে বাহির মানুষ আহি থাকিবহি, আমার অসমীয়া মানুষ ইমান না যায়। হ্যাঁ, ফাইভ স্টার হোটেলত থাকিব পৰা অসমীয়া মানুষ বহুত নাই, আমার অসমীয়া মানুষ আহি আমার অসমীয়া হোটেলতে থাকিব। ধন্যবাদ। এয়া আছিল বিধায়ক অখিল গগৈ, আৰু তেওঁ ইতিমধ্যে উল্লেখ কৰিছে যে বিৰোধী এবাৰ বা 2026ত আচলতে বিৰোধীয়ে আচলতে শাসনত বহিব আৰু বিজেপি বা বিজেপিক আচলতে বিদায় দিব। সমান্তৰালভাৱে যিহেতু কৰিমগঞ্জ, নগাঁও, যোৰহাট আৰু ডিব্ৰুগড় এইখন আসন আৰু বিশেষকৈ ধুবুৰীত আচলতে বিৰোধী ইণ্ডিয়া এলায়েন্সে তেওঁলোকৰ প্ৰাৰ্থী জয়ী হ'ব বুলি দাবী কৰিছে অখিল গগৈয়ে।